আসসালামু আলাইকুম, আমি সোমা। আজকে আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করব, আর এটা হচ্ছে সকালবেলা, খুব সকাল বলতে 6:30টার দিকে আমি আমার হাজবেন্ডের জন্য সকালে রান্না করছি। তো খুব শর্টকাট আইটেমের মধ্যে আমি যেই কাজটা করি সকালে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, সেটা হচ্ছে ডাল ভুনা আর ডিম ভুনা। আর এটা হচ্ছে আমার জন্য ফাঁকিবাজি রান্না, সহজ রান্না। তারপরে হচ্ছে ওনাদের খাবার দিয়ে আমাদের ঘরের রান্নাটা করে ফেলি। আর যেহেতু বাহিরে খাবারটা নিয়ে যায়, তেল ঝোল অলা রান্নাগুলোটা অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ এগুলো নেওয়াতে একটা ঝামেলা বেঁধে যায়। তাই তো এরপরে হচ্ছে আমি যে রান্নাটা করব, সেই রান্নার জন্য সবজিগুলো কেটে নেব। তো এই সবজিগুলো আমি ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি। তো কি দিয়ে কি রান্না করব সেটা চিন্তা করছিলাম, আর মনটা খুব খারাপ। হঠাৎ করে আমাদের ফ্যামিলির উপর একটি বড় ধরনের দুর্ঘটনা গিয়েছে। তো প্রায় অনেক দিন যাবৎ আমার মন খারাপ ছিল, আর আমিও খুব ব্যস্ত ছিলাম। হঠাৎ এই মানে দুর্ঘটনা, যেটা কল্পনার মধ্যেও নয়, সেই ঘটনাটার জন্য। তো সেই জন্য আমার ভিডিওটি আজকে এলোমেলো, তেমন কোনো মানে কিছু নেই। আর মন খারাপের কারণে আমি কোনো কিছু শ্যুটও করছি না এবং ভিডিওও করছি না। তো যেই কারণটা হচ্ছে মন খারাপ, সেটা হচ্ছে কিছুদিন আগে আমার চাচা শ্বশুর আমাদের বাসায় ডাক্তার দেখানোর জন্য এসেছে। তারপর হঠাৎ করে যাওয়ার দিন আমার চাচা শ্বশুর স্ট্রোক করে মারা গিয়েছে। তো এই শোকটা আসলে ভোলার মতো নয়। স্ট্রোক করে মারা যাওয়া রোগীদের মানে শোকগুলো ভোলা যায় না, কারণ তারা কিছু বলেই যেতে পারে না, বা তাদের সাথে ওইভাবে কোনো কথাবার্তা বিদায় কোনোটাই নেওয়া সম্ভব হয় না। এই ধরনের মৃত্যুগুলো আসলে ভোলা যায় না। তো আমার চোখের সামনে দিয়ে 5 মিনিট আগে বিদায় হয়েছে, তারপর 5 মিনিট পর রাস্তা থেকে খবর এসেছে যে উনি হঠাৎ করে ঘুরন খেয়ে রাস্তায় পড়ে গিয়েছে। তো এরপর হচ্ছে আমি কিছু হাঁড়ি পাতিল ঘরের মধ্যে ছিল, মানে রান্নার জন্য রান্না করার পর সেগুলো জমেছিল, এখন আমি একসাথে এগুলো ধুয়ে নিব। আর রান্না করার সময় আমি একসাথেই সবগুলো জমাতে থাকি, তারপরে হচ্ছে একসাথে ধুয়ে নিই। আর এটা হচ্ছে বিকাল দিকে আমার ননা, আমরা যেহেতু আমার শাশুড়ি গ্রামে, তো আমার ননা হচ্ছে পিঠা বানাচ্ছে আমাদের জন্য। তো সেটা কিছুটা ভিডিও করে নিচ্ছিলাম। বিকাল দিকে আমাদের নাস্তার জন্য আমরা হচ্ছে চিতই পিঠা বানাচ্ছিলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে মানুষের মৃত্যু কখন যে চলে আসে কেউ বলতে পারে না, কখন মানুষের দুর্ঘটনা ঘটে। তাই আমাদের আসলে এই মৃত্যুর ব্যাপারটাতে সবসময় সচেতন থাকা উচিত, প্রতিটা সময়ে কখন আমাদের সামনে আজরায়েলটা নামক যে ফ্রেস্তা আছে সে কখন চলে আসবে। সেই জন্য আমাদের সবসময় সবার কাছ থেকে মাফ চেয়ে নেওয়া, জমে থাকা কাজগুলো শেষ করে নেওয়া, কথা সেরে নেওয়া সব কিছুই উচিত, কারণ আমাদের নিঃশ্বাসের বিশ্বাস নেই, 1 সেকেন্ডেরও কোনো ভরসা নেই। এটা হচ্ছে আমার এই চাচা শ্বশুরের মৃত্যুটা, যেটা অকল্পনীয়। সে গ্রামে যাচ্ছিল ঢাকা থেকে, মাত্র বাসা থেকে বের হওয়ার পর রাস্তাতে 5 মিনিটের মাথায় খবর এসেছে যে উনি ঘুরে পড়ে গিয়েছে। এ থেকেই আমার মানে মনে হচ্ছে আমাদের জীবনটা কিছুই না, একটি কি বলবো যে এরকম জীবন যার কোনো ভরসাই নেই। 5 মিনিট কেন, মানে 5 মিনিটের কোনো ভরসা নেই। তার কাছ থেকে মাত্র বিদায় নিলাম, সে একেবারে চিরতরেই বিদায় হয়ে গেল, যে কিনা একবারে গ্রামে যাওয়ার কথা ছিল, সে হঠাৎ করে লাশ হয়ে অ্যাম্বুলেন্সে করে গেল, যে একা যাওয়ার কথা ছিল সে পুরো ফ্যামিলি নিয়ে গেল। তো পিঠাটাকে আমি উঠানোর চেষ্টা করছি। আর হচ্ছে পিঠা এভাবে করে আমাদের ঘরে যারা ছিল সবার জন্য পিঠা করেছি। আর যেহেতু গতকালকে ব্লগ, এটা গতকাল শুক্রবার ছিল, আমার অফ ছিল, যেহেতু স্কুলে জব নেওয়ার পর আমার আসলে কাজগুলো ভাগ করে করে করতে হয়। তো শুক্রবার দিন আমি আমার ঘরোয়া কাজগুলো মূলত করে থাকি। তো এই হচ্ছে আমার ঘরের অবস্থা। আমি হচ্ছে তোষক হচ্ছে ছাদে রোদ দিয়েছিলাম, অনেক দিন যাবৎ রোদ দেবো ভাবছিলাম কিন্তু পারছিলাম না, সময় করতে পারছি না। আর শুক্রবার দিন ছিল, আজকে তাই করেছি। আর এখন আমি এটা চাদরটা বিছিয়ে নিব। তো আর যেগুলো টুকিটাকি ঘরে কাজ ছিল সেগুলো আমি মোটামুটি সেরে নিয়েছি, ঘর পরিষ্কার করা, থাইগুলো মুছে নেওয়া। আর এটা হচ্ছে ব্যাংক, আমার ছেলের পিগি ব্যাংক, সে একটি কার্টুনে দেখেছিল পিগি ব্যাংক,
তারপর অস্থির করে দিয়েছে যে এই ব্যাংক কিনবে। আসলে কেনার পর এটা মূর্তির মতো লাগছে, আমার নিজের কাছে এখন খারাপ লাগছে, কেনার সময় কিন্তু এই ফিলটা হয়নি। আর এই টাইপের মূর্তি টাইপের জিনিসগুলো কিন্তু বাসায় রাখাও ঠিক না, কিনে ফেলেছি এটার জন্য এখন আমি ড্রয়ারের মধ্যে রেখে দিই। তো এই হচ্ছে আজকে আমার ভিডিও, আল্লাহ হাফেজ।